বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আর্থিক বৈষম্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনের সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলার রূপকল্পে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনা করে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 প্রণয়ন করেছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিকের তিনটি শ্রেণীতে এই বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। এই শিক্ষাক্রমে বলা হয়েছে, শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের মূল চালিকা শক্তি হচ্ছেন শিক্ষক। সুতরাং শিক্ষক উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগের বিকল্প নেই। দূরদর্শী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মানসম্মত শিক্ষার মূল অনুঘটক হিসেবে শিক্ষকদের এই স্বীকৃতি দিয়েছিলেন। এজন্য তিনি বলেছিলেন, আগামী প্রজন্মের ভাগ্য শিক্ষকদের উপরেই নির্ভর করছে, তা শিক্ষকের উপর আগামী প্রজন্মের ভাগ্যটা নির্ভর করছে। শিশুদের যথাযথ শিক্ষার ব্যর্থই ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজ আজও আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার দিক থেকে অত্যন্ত অবহেলিত, বঞ্চিত। উদাহরণস্বরূপ একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিইউভুক্ত শিক্ষকের কথা বলা যায়, যার প্রারম্ভিক বেতন স্কেল মাত্র 12,500 টাকা, এর সঙ্গে বাড়ি ভাড়া 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা যোগ হয়। অপরদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের 10% টাকা কর্তন করে নেওয়া হয়। সর্বসার্কুলে তিনি মাসিক বেতন পান মাত্র 12,750 টাকা। অথচ জাতিসংঘের 5টি প্রতিষ্ঠানের সম্মিলিত মত হল, বাংলাদেশের একজন মানুষের স্বাস্থ্যকর খাবারের জন্য দৈনিক প্রয়োজন 276 টাকা। তাহলে ন্যূনতম 4 সদস্যের একটি পরিবারের খাবারের খরচ, একটি পরিবারের খাবার খরচ বাবদ মাসে প্রয়োজন হবে 33,120 টাকা। সিপিডি বলেছে, খাবারের সঙ্গে এক কক্ষের গড়বাড়া, গ্যাস বিদ্যুতের বিল, চিকিৎসা ব্যয় এবং স্বাস্থ্য সুরক্ষার পণ্য ক্রয়, যাতায়াত, মোবাইল ও ইন্টারনেট খরচ হিসাব করলে একটি পরিবারের মাসিক খরচ দাঁড়ায় 42,548 টাকা। বর্তমানে দ্রব্যমূল্য বিবেচনায় নিলে এই খরচের পরিমাণ আরও বেশি হবে। 12,500 টাকার বেতন স্কেলে একজন শিক্ষক বা একজন মানুষ কীভাবে মানবিক জীবন যাপন করতে পারে, কীভাবে নিজের পেশায় শতভাগ মনোনিবেশ করতে পারে, এই স্বল্প বেতনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসার আগ্রহ কেন দেখাবে? আসলে এখানে শেষ নয়, একে তো বেতন কম, তারপর আবার এই দেশের সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে ব্যাপক বৈষম্য বিরাজমান রয়েছে। জাতি গঠন এবং সরকারের উন্নয়নের অংশীদার দেশের 97% শিক্ষার্থীদের পাঠদানকারী বেসরকারি শিক্ষকরা বেতন ভাতা, পদোন্নতি, প্রশিক্ষণ, মর্যাদা, অবসর সুবিধা সহ সর্বক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শুধুমাত্র স্কেলের মূল বেতন পান, বাকি সব ভাতা সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা সরকারি শিক্ষক কর্মচারীদের থেকে যোজন পিছিয়ে আছে। সরকারে যে শিক্ষকরা, সে সরকারি শিক্ষকরা ক্ষেত্র বিশেষে মূল বেতনের 35-50% বাড়ি ভাড়া পান। অন্যদিকে এমপিভুক্ত কর্মচারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক, অধ্যক্ষ পর্যন্ত সবাই বাড়ি ভাড়া পান মাত্র 1,000 টাকা, যা দিয়ে দেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা পান 1,500 টাকা, আর বেসরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা পান মাত্র 500 টাকা। সরকারি শিক্ষকরা 2টি পূর্ণাঙ্গ উৎসব ভাতা পান, অথচ বেসরকারি শিক্ষকরা মাত্র 25% উৎসব ভাতা পান। সরকারি শিক্ষকরা প্রতি সন্তানের জন্য 500 টাকা হিসেবে শিক্ষা সহায়ক ভাতা পান এবং শান্তি বিনোদন ভাতা, পাহাড়ি ভাতা। আশ্চর্য হলেও সত্য, বেসরকারি শিক্ষকরা তাদের সন্তানের জন্য কোনোরূপ শিক্ষা সহায়ক ভাতাও পান না শান্তি বিনোদন ভাতা, পাহাড়ি ভাতার সুবিধা। সরকারি শিক্ষকদের আছে পদোন্নতির ব্যবস্থা, যেমন কলেজ পর্যায়ে সরকারি শিক্ষকরা প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি পান। বেসরকারি শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা নেই, বা একেবারে ব্যবস্থা নেই বললেই চলে। উচ্চ মাধ্যমিক কলেজ স্তরে আগে সহকারী অধ্যাপক হওয়া যেত, এখন সেটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে, এখন শুধু জ্যেষ্ঠ প্রভাষক হওয়ার সুযোগ আছে।
স্নাতক কলেজে অবশ্য সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ বহাল আছে, কিন্তু সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হওয়ার সুযোগ নেই। সরকারি শিক্ষকদের আছে বদলির সুযোগ, কিন্তু বেসরকারি শিক্ষকদের নেই কোনো বদলির সুযোগ। প্রশিক্ষণের সুবিধার ক্ষেত্রেও কিন্তু বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার। তো বেসরকারি শিক্ষকরা অবসরের পর সরকারি শিক্ষকদের মতো পূর্ণ অবসর ভাতা, মাসিক পেনশন সুবিধা পান না। বেসরকারি শিক্ষকদের অবসরকালীন একসঙ্গে যে ভাতা পাওয়ার কথা, তাও অনেক শিক্ষক জীবন দশায় পায় না। অনেক শিক্ষক হয়তো বা এই সে টাকাটা পেতে পেতেই মারা যায় বা কবরে চলে যায়। শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে যে অতিরিক্ত 4% বা 4% কেটে নেওয়া হচ্ছে শিক্ষক সমাজ আজও তা কিন্তু মেনে নিতে পারেননি। এই 4% কেন কেটে নিচ্ছে? কেননা অতিরিক্ত 4% কেটে নিলেও সেই অনুপাতে অবসরকালীন সুবিধা বাড়েনি। খুবই দুঃখের বিষয় হলো বেসরকারি শিক্ষকদের এক বিরাট অংশ এখনও এমপিভুক্তই হয়নি। তারা কোনো সরকারি সুবিধাও পান না। বছরের পর বছর বিনা পারিশ্রমিকে কাটিয়ে নেওয়ার যে নজির বিশ্বের কোনো দেশে আছে কিনা যায় না, কিন্তু বাংলাদেশে আছে। একই নিয়োগের যোগ্যতায় একই শিক্ষাক্রম পাঠদান করেও আকাশ পাতাল বৈষম্যের যে পেশা, সে পেশার অমর্যাদা হিসেবে যদি দেখেন বেসরকারি শিক্ষক সমাজ, সে বিষয়টিটা আসলে আপনারা দেখতে পারেন। বছরের পর বছর বেসরকারি শিক্ষক সমাজ এইসব বৈষম্যের মধ্যে দিয়ে চলছে। সঠিক পরিকল্পনা এবং বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকাই হচ্ছে না বৈষম্যের প্রতিকার। এইসব বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো গোটা বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। জাতীয়করণের জন্য বেসরকারি শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলনও করে আসছেন। তাদের জাতীয়করণের এই প্রাণের দাবি যৌক্তিকতাও আছে। তবে COVID-19 বৈশ্বিক মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে বর্তমান দেশের আর্থিক অবস্থার বিবেচনায় আমরা বিশ্বাস করি শুধুমাত্র একটি বাজেটে বেসরকারি শিক্ষক খাতের সমগ্রই জাতীয়করণ সম্ভব নয়। তাই গ্রহণযোগ্য সময়সীমা নির্ধারণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের রুটম্যাপ ঘোষণা করে আসন্ন বাজেট থেকে শুরু করে সামনের প্রতিটি বাজেটে ক্রমবর্ধমান হারে অর্থ বরাদ্দের প্রত্যাশা করি বেসরকারি শিক্ষক সমাজ। যতদিন না সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত সরকারি স্বীকৃতির অনুরূপ না হোক অন্ততপক্ষে একটি নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা, সন্তানের শিক্ষা সহায়ক ভাতা, অতিরিক্ত 4% যে 4% কর্তন করার অনুপাতে অবসরকালীন সুবিধা বৃদ্ধিসহ অবসর গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করতে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যাশাই করে বেসরকারি শিক্ষক সমাজ। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমরাও সেই বিষয়টা আশা রাখি, কিন্তু বাংলাদেশের শিক্ষাখাতে বরাদ্দে জাতীয় বাজেটের 10-12% মধ্যে গুরপাক খাচ্ছেন, যা বৈশ্বিক যে পরিমিত মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অথচ বাংলাদেশের 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ধনী দেশের রূপান্তকার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের গঠনের প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষাখাতে অবশ্যই জাতীয় বাজেটের কমপক্ষে 20% বরাদ্দ রাখতে হবে। সেটা করতে পারলে বেসরকারি শিক্ষকদের আর্থিক বৈষম্য দূর করার পাশাপাশি দেশের গোটা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব হবে। আগামী 1 জুন জাতীয় সংসদে জাতীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট পেশ করবেন, তাই সময় সেই সময়ে অতি সন্নিকটে চলে আসছে বলা যায়। সংক্ষিপ্ত এই সময়ে বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণের বাজেট যে বাজেট, সেই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এটাই আমরা আশা করি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি শিক্ষক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ বা বার্তা। তা আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের যে কোনো শিক্ষামূলক আপডেট পেতে আমাদের টিলবল পেজটি